নমস্কার বন্ধুরা, ফাইবার চ্যানেল আপনাকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি রেলের যেই নোটিফিকেশনটি বেরিয়েছে তাতে ডিপ্লোমা এবং বিটেক, এটা আপনারা অনেকেই জানেন যে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো কোন ব্রাঞ্চের ডিপ্লোমা কোন ব্রাঞ্চের বিটেকরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা যেমন ডিসকাস করব, সাথে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যারা বিএসসি, যারা কেমিস্ট্রি অনার্স, যারা ফিজিক্স অনার্স, যারা বিএসসি গ্রাজুয়েশন করেছে, তারা কোন ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারা কি অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আলোচনা করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা কিন্তু হেল্প উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে এই 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 সিলেবাস এই এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে, এই নোটিফিকেশনটি কিন্তু খুবই একটি ভালো নোটিফিকেশন। এটা দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনে যতগুলো পোস্ট আছে সেই পোস্টটি কিন্তু খুবই কিন্তু সম্মানজনক পোস্ট, খুবই একটি ভালো লেভেলের পোস্ট, এবং এ সবথেকে বড় কথা হচ্ছে বেতন কিন্তু খুবই ভালো, একবার পেয়ে গেলে লাইফ কিন্তু সেট হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এখানে প্রথমত যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সিটি রয়েছে, যেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা এবং বিটেক ইঞ্জিনিয়াররা। ডিপ্লোমার কোন কোন স্ট্রিমের ইঞ্জিনিয়াররা কোন কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই ব্যাপারে প্রথমে ডিসকাস করছি, তারপরে আসছে আদার্স স্ট্রিমগুলোর জন্য। দেখুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই স্ট্রিমটির জন্য, মানে এই পোস্টটির জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যারা ডিপ্লোমা বিটেক করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে যারা ডিপ্লোমা বিটেক করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, অটোমোবাইল থেকে যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ম্যানুফ্যাকচারিং থেকে যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থেকে যারা অ্যাপ্লাই করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যারা অ্যাপ্লাই করেছে তারা মেকানিক্যাল অ্যালাইড ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, টুলস অ্যান্ড মেশিনিং ইঞ্জিনিয়ারিং থেকে যারা ডিপ্লোমা বিটেক করেছে তারাও কিন্তু মেকানিক্যাল অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, টুলস অ্যান্ড ডাই মেকিং ইঞ্জিনিয়ারিং থেকে যারা ডিপ্লোমা বিটেক করেছে তারাও কিন্তু মেকানিক্যাল অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এই এই স্ট্রিমটির জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে, এই ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড কম্বাইন্ড এনি সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিম অ্যাবাভ দ্য ডিসিপ্লিন, মানে মেকানিক্যালের উপরে যদি আরও কোনো সাব স্ট্রিম থেকে কেউ যদি ডিপ্লোমা বিটেক করে থাকে তারা এই মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এই স্ট্রিমটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা বিটেক করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড কম্বাইন অফ দ্য সাব স্ট্রিম বেসিক স্ট্রিম অফ দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কেউ সাব স্ট্রিম, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাব স্ট্রিমগুলো আছে সেইগুলোর মধ্য থেকে যদি কেউ বিটেক বা ডিপ্লোমা করে থাকে, যেমন ধরুন ইআই একটা সাব স্ট্রিম, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, বা ট্রিপল ই বলে একটা স্ট্রিম রয়েছে, এইরকম ব্রাঞ্চ থেকে যদি কারো ডিপ্লোমা বিটেক করা থাকে তারা এই ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখুন ইলেকট্রনিক্স এই ব্রাঞ্চটির জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা বিটেক করেছে, যারা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং থেকে করেছে, যারা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে করেছে, যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার সায়েন্স থেকে যারা ইঞ্জিনিয়ারিং করেছে তারাও করতে পারবে, ইনফরমেশন টেকনোলজি থেকে যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, আইটি থেকে যারা করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং কম্বিনেশন অফ দ্য সাব স্ট্রিম অফ দ্য বেসিক স্ট্রিম অ্যাবাভ দ্য ডিসিপ্লিন, মানে এই ইলেকট্রনিক্সের উপরে যে সাব স্ট্রিমগুলো রয়েছে সেইগুলোর উপরে যদি কেউ করে থাকে ডিপ্লোমা বিটেক তারাও কিন্তু এই ইলেকট্রনিক্স ব্রাঞ্চের জন্য এলিজিবেল। এবার বলি সিভিল ব্রাঞ্চটির জন্য কারা এলিজিবল, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে করেছে এবং সিভিল বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার ডিউরেশন, এটা বিএসসি একটা কোর্স হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, সেটি যদি কারো করা থাকে সেটি তারাও কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি সিভিল ইঞ্জিনিয়ার কম্বাইন্ড অফ এনি সাব, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যে সাব স্ট্রিমগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে যদি কেউ ডিপ্লোমা বিটেক করে থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটির উপরে কারো যদি ডিপ্লোমা বিটেক করা থাকে তারা প্রিন্টিং টেকনোলজি উপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি মেন কোশ্চেন, যে বিএসসি যারা বিএসসি করেছে সায়েন্সের ক্যান্ডিডেট যারা বিএসসি করেছে, বিএসসি অনার্স ঠিক আছে, ফিজিক্সে অনার্স করেছে, কেমিস্ট্রি অনার্স করেছে, তারা কোন ট্রেডটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারা অ্যাপ্লাই করতে পারবে সিএমএ, এবং এই সিলেবাস কিন্তু আমার এর আগে একটি ভিডিও রয়েছে তাতে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, বা এর এই নোটিফিকেশনও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন।
তো এই সিএমএ এই গ্রুপটির জন্য বিএসসি যারা করেছে, কেমিস্ট্রি যারা করেছে, ফিজিক্স অনার্স যারা করেছে, তারা কিন্তু এই সিএমএ এটির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি পরীক্ষা, মানে এই ব্রাঞ্চের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে। এই জন্য বিটেক বা বি কম্পিউটার ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি থেকে যারা বিটেক বা বিই করেছে তারা করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অফ কম্পিউটার কম্পিউটার অ্যাপ্লিকেশান এটির থেকে যারা এটি যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স থেকে যারা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। বিসিএ ক্যান্ডিডেট যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং ডোয়েকের বি লেভেল সার্টিফিকেট 3 বছর ধরে যারা করেছে তারাও কিন্তু এইটার জন্য কিন্তু এলিজিবল বা এটার জন্য অ্যাপ্লাই তারা করতে পারবে। তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। অর্থাৎ আপনাদের এই ভিডিওর মধ্যে থেকে ক্লিয়ার হয়ে গেল যে যারা যারা বিএসসি বা ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স তারাও কিন্তু এই পরীক্ষাতে এলিজিবেল এবং তারা এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন তাদের ব্রাঞ্চের জন্য। তো আপনারা যারা সায়েন্সের ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু প্রস্তুতি নিতে থাকুন এবং প্রিপারেশান নিতে থাকুন এবং প্রিপারেশান জারি রাখুন। তো আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন আর নোটিফিকেশান বেল আইকন দাবিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।